পরিপূর্ণ অপারেশন বলতে যা বোঝায় আমরা সেই পরিপূর্ণ অপারেশনে যাব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এটি হচ্ছে উত্তরা সেন্ট্রাল স্টেশন এবং 18 ফেব্রুয়ারি সকাল থেকে এই স্টেশনটিতে মেট্রো রেল থামবে, অর্থাৎ চতুর্থ স্টেশন হিসাবে এই উত্তরা সেন্ট্রাল স্টেশনটি চালু হচ্ছে 18 ফেব্রুয়ারি। এবং এদিন এখান থেকেই যাত্রী ওঠানামা শুরু হবে এবং নিয়মিতভাবে এখানে সবগুলো ট্রেন থামবে, মেট্রো রেলের সবগুলো ট্রেন থামবে। এখন এই যে মেট্রো রেলের এই স্টেশনটি কেন চালু হচ্ছে চতুর্থ স্টেশন হিসেবে, কেন মিরপুর 10 নয়, কেন 11 নয়, কেন শেওড়াপাড়া বা কাজীপাড়া নয়, যেখানে এরই মধ্যে মানুষজন বসবাস করছেন, তো সেগুলো না চালু করে উত্তরা সেন্ট্রাল স্টেশনটি কেন চালু করা হচ্ছে, এর কারণ হলো যে এটি হচ্ছে প্রথম আইকনিক স্টেশন হিসাবে এটি চালু হচ্ছে। কারণ যে তিনটি আইকনিক স্টেশন নির্মাণ হচ্ছে এই মেট্রো রেলে, তার মধ্যে একটি হচ্ছে উত্তরা সেন্ট্রাল স্টেশন, এবং এটি খুবই দৃষ্টিনন্দন একটি জায়গায় অবস্থিত, চমৎকার একটি জায়গায় অবস্থিত। এবং এই যে স্টেশনটি, এর ঠিক পশ্চিমেই রয়েছে রাজুকের যে ফ্ল্যাট প্রকল্প, সেই ফ্ল্যাট প্রকল্প, এবং এই প্রকল্পে কিন্তু 6000 ফ্ল্যাট এরই মধ্যে সম্পূর্ণ হয়ে সেখানে মানুষ বসবাস করছেন। এবং এই প্রকল্পের এইখানে যে নতুন রাজুকের যে কয়েকটি সেক্টর 15, 16, 17, 18, এই সেক্টরগুলোর মধ্যে এই ফ্ল্যাট প্রকল্পেই কিন্তু সবচেয়ে বেশি মানুষের মধ্যে বসবাস শুরু করেছেন। ফলে এখানে যারা বাস করছেন তাদের টার্গেট করেই কিন্তু এই স্টেশনটি চালু করে দেওয়া হচ্ছে, উত্তরা সেন্টার যে স্টেশনটি সেই স্টেশনটি চালু করে দেওয়া হচ্ছে। কারণ এখান থেকে প্রতিদিন মিরপুর বলেন, পল্লবী বলেন, বা শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও বা ফার্মগেটের দিকে যে যাত্রীরা আছেন, সেই যাত্রীরা কিন্তু এখান থেকে অনেকেই গিয়ে দূরে গিয়ে অফিস করেন। এখানে কিন্তু সরকারি কর্মকর্তাদের অনেকের ফ্ল্যাট রয়েছে, তারা কিন্তু মতিঝিল বা অন্যান্য দূরত্বে গিয়েও কিন্তু অফিস করেন। ফলে এই স্টেশনটি যদি আগে চালু হয়ে যায় তাহলে এই স্টেশনটি এসব যাত্রীরা ব্যবহার করতে পারবেন, সেই লক্ষ্য নিয়েই কিন্তু এই যে উত্তরা সেন্ট্রাল স্টেশনটি চালু করা হচ্ছে। আমরা যে ভিডিও আপনাদেরকে এখন দেখাচ্ছি এটি হচ্ছে আসলে মিরপুরের দিক থেকে, উত্তরা দক্ষিণ স্টেশন থেকে আমরা এখন সেন্ট্রাল স্টেশনের দিকে যাচ্ছি, এবং যাওয়ার পথেই যেই সুন্দর দৃশ্য দুই দিকে সেই দৃশ্য কিন্তু চোখে পড়ে। এবং এই যে রাজুকের যেই ফ্ল্যাট প্রকল্প, সেই প্রকল্প এবং এই প্রকল্পটাকে টার্গেট করেই কিন্তু এই উত্তরার যে প্রথম আইকনিক স্টেশন যেটি উত্তরা সেন্ট্রাল স্টেশন, সেই স্টেশনটি চালু করা হচ্ছে। এর নিচ দিয়ে সুন্দর দৃষ্টিনন্দন রাস্তা তৈরি হয়ে গেছে, যেখান দিয়ে নিয়মিতভাবে এখন গাড়ি ঘোড়া চলাচল করছে। এবং এই স্টেশনটি কিন্তু বলছিলাম যেটি আগেই, যে খুব চমৎকার একটি জায়গায়, এখনও যেহেতু পরিপূর্ণভাবে বাড়িঘর হয়ে ওঠেনি, অনেক মানুষ এখানে ঘুরতে আসেন, এবং এটি কিন্তু খুব দৃষ্টিনন্দন একটি স্টেশন। এই যে আমরা যে এই স্টেশনের ভেতর দিয়ে মেট্রো রেলে করে পার হচ্ছি, এটি আগে তোলা ভিডিও, আগে আমরা ট্রেন জার্নি যখন করেছি তখন এটি হচ্ছে পূর্ব দিকের অংশ। এবং এই পূর্ব দিকের এর যেই ডিজাইনটা, সেই ডিজাইনটাও কিন্তু অন্যান্য স্টেশন থেকে একটু ভিন্ন। এবং যাওয়ার পথে যেটি বলছিলাম যে দুই দিকের যে দৃশ্য, সেই দৃশ্য চোখে পড়ে। তো এটি যেই কারণে চালু করা, সেটি মূলত হচ্ছে যে ফ্ল্যাট প্রকল্পের যে বাসিন্দা তাদেরকে অন্তর্ভুক্ত করা। আর এটি এখন যেহেতু চালু হয়ে গেল, আপনারা জানেন যে মেট্রো রেল চালুর পর থেকেই কিন্তু এই যে নতুন যে সেক্টরগুলো, সেই সেক্টরগুলোতে কিন্তু বাড়িঘর নির্মাণ শুরু হয়ে গেছে, এবং যারাও বা দুইটা একটা বাড়িঘর যারা নির্মাণ করেছেন তারাও কিন্তু সেখানে এরই মধ্যে বসবাস করতে শুরু করেছেন। এই দিক দিয়ে যেহেতু নিজ দিয়ে অত্যন্ত দৃষ্টিনন্দন একটি রাস্তা হয়ে গেছে, ফলে প্রচুর গাড়ি কিন্তু প্রতিদিন এখান দিয়ে যাওয়া আসা করে। এই ভিডিওটি আমি আসলে করেছিলাম ছুটির দিনে, ফলে একটু ফাঁকা লাগছে। তো এই যে যেই আমাদের যে মেট্রো রেল, সেই মেট্রো রেলের যেই 9টি স্টেশন, সেই 9টি স্টেশনই কিন্তু আগামী মার্চের মধ্যে চালু করে দেওয়া হবে, এটি পরিকল্পনা রয়েছে। এবং জুলাই মাসের শুরু থেকে এটি পরিপূর্ণভাবে অপারেশনে যাবে। পরিপূর্ণ অপারেশন বলতে একেবারে ফজরের নামাজের 15 মিনিট পর থেকে শুরু করে রাত 12টা, অর্থাৎ মধ্যরাত পর্যন্ত কিন্তু মেট্রো রেল আগারগাঁও পর্যন্ত একেবারে পরিপূর্ণভাবে চলবে, এটি DMTCL পরিষ্কারভাবে জানিয়েছে ব্রিফিং করে। আরেকটা বিষয় হলো যে দ্বিতীয় অংশ যেটি, অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যেই অংশ, সেই অংশেও কিন্তু ডিসেম্বরে যেই
পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে সেটি চালু হবে, অর্থাৎ সেটি উদ্বোধন হয়ে যাবে এবং এরপর সেখান পর্যন্ত অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে অপারেশন সেই অপারেশনও কিন্তু চলবে। যদিও ওই অংশটুকুতে পরিপূর্ণভাবে চালু হতে আরও কিছুটা বেশি সময় লাগবে, কিন্তু উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত কিন্তু মানুষ যাওয়া আসা করতে শুরু করতে পারবেন ডিসেম্বরে। এটি হচ্ছে তথ্য। এবং যখন এই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পরিপূর্ণভাবে এই মেট্রো রেল অপারেশন শুরু হবে, তখন কিন্তু আসলে বোঝা যাবে যে এর আসলে মানুষের যে উপকার প্রকৃতপক্ষে তখন কিন্তু মানুষ পাবে। আপনারা জানেন যে এর আগে পল্লবী স্টেশনটি চালু করা হয়েছিল গত 25 জানুয়ারি এবং এখন কিন্তু চালু করা হচ্ছে উত্তরা সেন্টার স্টেশন। এবং এরই মধ্যে যেটি বলার দরকার যে এমআরটি পাস যারা সংগ্রহ করবেন তাদের জন্য একটি তথ্য, এখন কিন্তু যে স্টেশনগুলো চালু হচ্ছে বা চালু হয়েছে সেই স্টেশনগুলোতে সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত এমআরটি পাস সংগ্রহ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে, কিছু ইনফরমেশন পূরণ করতে হবে, তাহলে আপনি এমআরটি পাস সংগ্রহ করতে পারবেন। অনেকে এখানে যেহেতু মেট্রো রেলের যাত্রী যারা আছেন আসা যাওয়া করেন, তারা যাতে সেখানে তাৎক্ষণিকভাবেই এই এমআরটি পাসটি সংগ্রহ করতে পারেন সেই জন্য এই সুবিধা তৈরি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ডিএমটিসিএল। আগে এটি ছিল দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত, কিন্তু এখন সেটি সময় পরিবর্তন করে আগামীকাল অর্থাৎ 18 ফেব্রুয়ারি থেকেই কিন্তু এই এমআরটি পাস যে স্টেশনগুলো চালু থাকবে সেই স্টেশনগুলো থেকে যাত্রীরা সংগ্রহ করতে পারবেন। তো আমরা চলুন একটু জেনে নেই ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। জি, আমরা এটা বলতে চাচ্ছি যে এই মার্চ মাসের ভিতরে আমাদের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত যে এখন ফেব্রুয়ারি মাস চলছে, আগামী মার্চ মাসের মধ্যে আমাদের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত যে 9টি স্টেশন আছে, আমাদের যে এখন যে সীমিত অপারেশনটা চলছে এই সীমিত অপারেশনটা আমরা চালু করে দিব। পরবর্তী 2 মাসের ভিতরে আমরা পরিপূর্ণ অপারেশন বলতে যা বোঝায় আমরা সেই পরিপূর্ণ অপারেশনে যাব। আমরা দেখেছি বিভিন্ন দেশে, কোনো কোনো দেশে আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমরা 6 মাসের ভিতরে আমরা পরিপূর্ণ অপারেশনে যাব। আমরা কিন্তু 6 মাসের আগেই কিন্তু আমরা পরিপূর্ণ অপারেশনে আমরা যাচ্ছি। যে পরিপূর্ণ অপারেশন বলতে কি ফুল টাইম বোঝাচ্ছেন? জি, কতক্ষণ চলবে? আমরা যেটা আমরা অন্যান্য দেশে যেটা চলে যে সকাল থেকে এটা শুরু হয় এবং মধ্যরাত পর্যন্ত চলে, আমরা সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত আমরা এটা চালু। স্যার, একটা বিষয় যে আপনার আগারগাঁও পর্যন্ত তো এখন অপারেশন করছে, তো এই যে মতিঝিল পর্যন্ত এটির অপারেশন মানে আপনাদের ট্রায়াল কখন শুরু হবে এবং পুরো উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তো নিশ্চয়ই আপনাদের ট্রায়াল করতে হবে, সেটির আপনাদের লক্ষ্যমাত্রা কি? জি, আমাদের তো লক্ষ্যমাত্রাটা আমরা বলেছি যে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে ডিসেম্বর, এই বছর ডিসেম্বর মাসে সেখানে অপারেশন শুরু হবে।